লহমমাসালিয়ারা সেকি দিনা মহাম্মাদের নাবিজ্গিল মিগি ও আলা আলেহী আসাহা বিহী ও বাহারিিকসালিম। আলসাম দুলীল্লা আলসাম দুলল্লা আলসাম দুলল্লাহ সময়। জিলহাজ মাসের দ০ তারিখ সকাল থেকে বার২ তারিকে সূজজাতের সূর্যাস্তের পূর্ব পর্যন্ত করবানে করা যায়। তবে দশম তারিখ হলো উত্তম দিন শেষ দিনের সূর্যাস্তের একটু আগেও যদি কেউ সফর থেকে ঘরে ফেরে কিংবা গরিব লোক নেশাবের মালিক হয়ে যায় তবে তাদের পক্ষে কোরবানি করা ওয়াজিব হয়ে পড়বে দেখা যাচ্ছে কোনো গরিব মানুষ তার পয়সা নেই তার সামর্থ্য নেই কিন্তু ওই তিন দিনের মধ্যে দশ এগারো বারো দশের জিলহাজ এগারোই জিলহাজ বারোই জলহাজ যদি ঈদ যেদিন ঈদ হবে ঈদের দিন আর ঈদের পরে দিন এই দু দিনের মধ্যে যদি কারো কুরবানি করার মতো পয়সা তার হাতে যদি এসে যায় তাহলে তার কোরবানি করা ওয়াজিব কোনো ব্যক্তি বাইরে ছিল সফরে ছিল ওই তিন দিনের মধ্যে বাড়ি এসেছে আর কুরবানি করার মতো পয়সা বা টাকা তার কাছে আছে তার কোরবানি করা ও আজীব যে সকল গ্রাম বা শহরে জুম্মা ওই ঈদের নামাজের প্রচলন আছে সেখানে দশই তারিখে ঈদের নামাজের আগে কুরবানি জায়জ নয় কোরবানি করার পরে তারপরে কুরবানি করতে হবে কুরবা ঈদের নামাজ পড়ার পরে ঈদের নামাজ পড়ার পরে কুরবানি করতে হবে ঈদের নামাজের আগে কুরবানি জায়েজ নয় কেউ নামাজের আগে জবাই করলে পরে তাকে আর একটা জবাই করতে হবে কেউ যদি কুরবানির ঈদের নামাজের আগে ঈদের নামাজের আগে যদি কেউ কুরবানি করে ঈদের নামাজের পরে তাকে আবার একটা কুরবানি করতে হবে তবে যে গ্রামে জুম্মা ওই ঈদের নামাজ জায়েজ নয় জুমার নামাজ বা ঈদের নামাজ হয় না সেখানে দশম তারিখে শুভের সাদিকের পর থেকে কুরবানি করা যাবে আর কোনো গ্রামে জুমা ও ঈদের নামাজ পড়া জায়েজ আর কোন গ্রামে জায়েজ নয় এ বিষয়টি কোনো আলেমদের নিকট থেকে জিজ্ঞাসা করে জেনে নেবেন এখানে শুধু এতটুকু বলছি যে আমাদের দেশের গ্রামগুলো শহরের হুকুমে পড়ে বিদায় তাদের জুমা ও ঈদের নামাজ পড়া জায়েজ। তাই সেখানে ঈদের নামাজের আগে কুরবানি জায়েজ হবে না কুরবানি ও কুরবানি রাত ও দিনের যে কোনো সময় করা যায় তবে রাতে জবাই করা ভালো নয় কুরবানির দিনগুলোতে কুরবানি জন্তু জবাই করা আবশ্যক তা না করে তার মূল্য সাতকা করে দেওয়া কিংবা এ দিয়ে হজ করা বা করানো যাবে না এতে কুরবানির জিম্মেদারি আদায় হবে না তবে কোনো কারণবশত কুরবানির দিনগুলোতে কুরবানি দেওয়া সম্ভব না হলে সে জন্তু বা তার মূল্য গরিবদের দান করে দেবে এটা আছে যা আহেরুল ফতোয়ার মধ্যে আছে আল্লাহ আমাদের সঠিক নিয়মে কুরবানি করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন